সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে। কৃষির আধুনিকায়ন এবং আধুনিক কৃষির প্রাপ্যতা বাড়িয়ে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে ফার্মিং ফিউচার বাংলাদেশ নিয়মিত কাজ করে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় আমাদের এই নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংলাপ। দীপ্ত কৃষি সংলাপের মাধ্যমে আমরা কৃষির নানাবিধ সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা করি। আমাদের এই সপ্তাহের আলোচনার বিষয় কৃষি সম্প্রসারণ ও কৃষি গবেষণার সমন্বয়। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাননীয় মহাপরিচালক ডক্টর দেবাশিষ সরকার। দর্শক, বাংলাদেশের কৃষি সনাতন পদ্ধতি থেকে আধুনিক কৃষির দিকে রূপান্তরিত হচ্ছে। খাদ্য এবং পুষ্টিতে আমরা যথেষ্ট স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, সেই ক্ষেত্রে কৃষির গবেষণা এবং সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা আজকে আলোচনা করব কৃষি গবেষণা এবং সম্প্রসারণে আসলে সমন্বয় কতটুকু হচ্ছে, ভোক্তা এবং কৃষি পর্যায়ে গবেষণার কতটুকু প্রতিফলন রাখতে পারছে। আমরা মূল আলোচনায় ফিরে যাব। আমি ডক্টর দেবাশিষ সরকারের কাছে জানতে চাইব বাংলাদেশে এই কৃষির যে আধুনিকায়ন হচ্ছে সেটার প্রতিফলন আসলে আমরা গবেষণাতে কতটুকু দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয় জানেন যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এদেশের সর্ববৃহৎ একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি 211টি ফসল নিয়ে কাজ করে। এর মধ্যে প্রধান প্রধান যে ফসলগুলো, তার মধ্যে আছে ডাল, তেল জাতীয় ফসল, আমাদের সবজি এবং আমাদের অন্যান্য উদ্যানতাত্ত্বিক যে ফসল, তার মধ্যে ফল অন্যতম। নট অনলি দ্যাট, আমাদের সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু ফুল নিয়েও গবেষণা করে অনেকগুলো জাত উদ্ভাবন করেছি। তো বিগত 50 বছরে, 1971 থেকে 2021 পর্যন্ত, এই 50 বছরে যে কৃষির যে বিবর্তনগুলো হয়েছে, আপনি যদি ছোট্ট একটি পরিসংখ্যান আপনি দেখেন যে 1971 সালে মানুষের মাথাপিছু আয় ছিল কিন্তু $100-এর নিচে, এবং সেখানে প্রযুক্তি ছিল না, সেই সময় মানুষের হাতে কিন্তু আমাদের জাতও ছিল না। কিন্তু এই বিগত 50 বছরে ধাপে ধাপে যে অর্জনগুলো হয়েছে, এখন আপনি কিন্তু কৃষকের মাঠে গেলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অনেক জাত আপনি দেখতে পাবেন। এর মধ্যে ডাল ফসলের আমরা 43টি জাত উদ্ভাবন করেছি, যেগুলোর অনেকগুলোই কৃষক পর্যায়ে সমাদৃত। আমাদের তেল ফসলের মধ্যে বাড়ি সরিষা 14, 15, 16, 17, 18, এগুলো অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে এবং বিভিন্ন ফসল বিন্যাসে কিন্তু এগুলো কৃষকরা চাষ করছে। এরপরে আমাদের উদ্যানতাত্ত্বিক ফসলের মধ্যে বিভিন্ন সবজি ফসলের যে বিবর্তন গুলো হয়েছে নিশ্চয়ই লক্ষণীয়। বাজারে গেলে কিন্তু এখন সারা বছরই টমেটো পাওয়া যায়, গাজর পাওয়া যায়, আমাদের আরো অনেক সবজি আছে যেগুলো আমাদের বেড়েছে। এবং পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে মানুষের কিন্তু ভাতের কনজামশন কিন্তু পার ক্যাপিটাল যে কনজামশন সেটা কিন্তু কমেছে, বেড়েছে সবজির কনজামশন। এটি একটি অত্যন্ত আশাব্যঞ্জক দিক। এবং মানুষের বর্তমান সরকারের যে খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা, এটি অর্জনে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে বাড়ি। তো কাজেই আপনি যেটা বললেন যে বাড়ি এবং কৃষি সম্প্রসারণের যে সমন্বয়, আপনারা জানেন যে বাড়ির উদ্ভাবিত জাত এবং প্রযুক্তি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমেই কিন্তু এটি কৃষকদের কাছে যাচ্ছে। এভাবেই কিন্তু বাড়ি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পাশে থেকে কাজ করছে একসাথে। জি, ধন্যবাদ ডক্টর দেবাশিষ সরকার। আমরা দর্শকদের কাছে একটা প্রশ্ন বরাবরই থাকে এবং কৃষি নিয়ে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে, আমাদের কৃষক ভাইরা যারা আছেন তাদের একটি দাবির জায়গা থাকে যে কৃষি গবেষণায় যে গবেষণাগুলো হচ্ছে মাঠ পর্যায়ে সেগুলো পৌঁছাতে আসলে অনেক বেশি সময় লেগে যাচ্ছে এবং খুব দ্রুত সেগুলো পৌঁছাচ্ছে না, এই বিষয়ে আসলে আপনার মতামত কি? আচ্ছা, এখানে আপনি ভালো বলেছেন, সেটি হলো যে আমাদের উদ্ভাবিত জাত এবং প্রযুক্তি যত তাড়াতাড়ি কৃষকের কাছে পৌঁছাবে ততই উন্নয়নটা ত্বরান্বিত হবে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটি, সেটি হলো বাড়িতে উদ্ভাবিত জাত এবং প্রযুক্তি এটা কৃষকের মাঠে ভ্যালিডেট করার জন্য আমাদের কিছুটা সময় লাগে। এবং এই ভ্যালিডেশন আমাদের অন ফার্ম রিসার্চ ডিভিশন, যেটি সরজমিন গবেষণা বিভাগ আছে, এটি বলা হয় মিরর অফ বাড়ি। তো এই ওয়েফারির মাধ্যমে কৃষকের মাঠে আমরা এটা ভ্যালিডেট করি। ভ্যালিডেশন ট্রায়াল সম্পন্ন হলে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আমরা এটা হস্তান্তর করি, যেটি আমরা বলি প্রযুক্তি হস্তান্তর, বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ। এইভাবে কিন্তু আমাদের বাড়ির যে জাতগুলো, প্রযুক্তিগুলো আমরা কৃষকদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি। নিশ্চয়ই কিছুটা সময় তো লাগেই, এবং সেখানে বিভিন্ন ক্রপিং প্যাটার্নে এই জাতগুলো, প্রযুক্তিগুলো সংযুক্ত করতে কিছুটা সময়ের তো প্রয়োজন হয়।
এভাবে কিন্তু এগুচ্ছে, একবারে যে তাড়াতাড়ি যাচ্ছে না তা কিন্তু নয়। আপনারা সম্প্রতি দেখবেন বাড়ি মালটা এক, এটি কিন্তু আমরা 2-4 বছর আগে কিন্তু ওইভাবে আমরা দেখিনি, কিন্তু এখন কিন্তু এটি একদম বাগানো হচ্ছে এবং এই এই ফলটি কিন্তু বাজারে সহসাই পাওয়া যাচ্ছে। বাড়ি মসুর আট, এটি কিন্তু অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে এবং এটি কিন্তু মানুষ চাষ করছে। বাড়ি সরিষার 17 এবং 18, এটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। আপনি বরেন্দ্র এলাকায় যদি দেখেন বাড়ি সরিষার 17, 14 এবং 15, এগুলো কিন্তু ব্যাপক সমাদৃত কৃষকের মাঝে। কাজেই ভ্যারাইটিগুলো যে দ্রুত যাচ্ছে না তা নয়, হয়তো কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রযুক্তি দেরিতে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের জনপ্রিয় প্রযুক্তি এবং জাতগুলো কিন্তু কৃষকের কাছে চলে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে। জি, এই এই প্রসঙ্গে একটি প্রাসঙ্গিক প্রশ্ন আসলে এসে যায়, সেটা হলো আমরা সম্প্রসারণের ক্ষেত্রে দেখি অনেক নতুন জাত বা ফসল যেগুলো কৃষি গবেষণা কিংবা কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলো আছে, গবেষণা প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠানের থেকে না হয়ে আসলে বিভিন্নভাবে কৃষকরা চাষ করছেন, বিদেশ থেকে এনেই হোক বা যেভাবেই হোক, তো সেটা কি আসলে কতটুকু আপনারা সেটাকে ভ্যালিডেট করেন, বা এটা আসলে চাষি পর্যায়ে কতটুকু ভালো বা খারাপ ভাবে প্রতিফলন রাখতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আসলে উদ্ভাবিত জাত এবং প্রযুক্তি, জাতের ক্ষেত্রে আমাদের যে উপকরণ এর প্রধান ইয়ে হলো যে বীজ, বীজ সিডলিং, এগুলো যদি আমরা চাহিদা মাফিক এটি দিতে না পারি তাহলে কিন্তু কৃষকরা এটি জানবে না। তো সাম্প্রতিক সময়ে আমরা আমাদের যেটা কৃষি মন্ত্রণালয়ের আওতায় যে নির্দেশনাটি আছে যে আমাদের কোনো জাত যখন আমরা বের করব সেই জাতের বীজ, এটি আপনি জানেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আমাদের ম্যান্ডেটেড যে যে জাতগুলো আছে সেই জাতের কিন্তু প্রজনন বীজ, যেটাকে ব্রিডার সিড বলে, এটি আমরা বিএডিসি কে দেই। বিএডিসি সেখান থেকে ফাউন্ডেশন সিড তৈরি করে এবং এটি কৃষকদের কাছে সরবরাহ করে। তো এই সক্ষমতা বিএডিসির যে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ারে তাদের যে সক্ষমতা সেখানে নিশ্চয়ই কিছু ঘাটতি আছে, এবং এই বিএডিসি যদি তাদের সক্ষমতা বাড়ায় এবং আমরা আমরা কিন্তু বাড়ি থেকে এই প্রজনন বীজ উৎপাদনের যে প্রক্ষেপণ প্রতি বছর, এটি কৃষি মন্ত্রণালয় আমাদেরকে নির্ধারণ করে দেয় এবং সেই আলোকেই কিন্তু আমরা এটি তৈরি করি, এবং বিএডিসি তাদের সক্ষমতা বৃদ্ধি করলে ডেফিনেটলি এটি তাদের উৎপাদিত বীজ, ফাউন্ডেশন বীজ, এটি কিন্তু কৃষকরা ব্যবহার করতে পারবে। এবং দিয়েই চাষি পর্যায়েও কিন্তু কিছু কিছু বীজ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করতে পারে, এর মাধ্যমে কিন্তু আমাদের সাম্প্রতিক সময়ে যে উদ্ভাবিত জাতগুলো এটি কিন্তু কৃষকরা ব্যাপকভাবে চাষাবাদ করতে পারবে। আমি এই পর্যায়ে ডক্টর দেবাশীষ সরকারের কাছে জানতে চাইব, আমরা কৃষির আধুনিকায়নের কথা বলছি, যান্ত্রিক কৃষির কথা বলছি এবং কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি বাণিজ্যিকরণের কথা বলছি, সরকার এবং কৃষি মন্ত্রণালয় এই 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 প্রসঙ্গে কাজ করে যাচ্ছেন। আমি জানতে চাইব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই প্রাসঙ্গিক এবং এই সাময়িক যে কার্যক্রমগুলো হচ্ছে সেখানে আসলে কতটুকু ভূমিকা পালন করছে, কি কি কার্যক্রম গ্রহণ করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে একটি সময় উপযোগী প্রশ্ন করার জন্য। আপনি জানেন যে কৃষি মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা যে কাজটি করছি যে খাদ্য নিরাপদ করা এবং পুষ্টিমান, পুষ্টি সমৃদ্ধ খাবার যেন মানুষ খেতে পারে তার জন্য কৌশল নির্ধারণ করা। নিশ্চয়ই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এদেশের একটি বৃহৎ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে সেই দায়িত্বটি পালন করছে। আপনি দেখবেন যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে সাম্প্রতিককালে 3টি ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে। একটি ল্যাব পেস্টিসাইড অ্যানালিটিক্যাল ল্যাবরেটরি, এটি 2016 সালে 6 সেপ্টেম্বর অ্যাক্রিডিটেশন পেয়েছে এবং এটি বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের আওতায় একমাত্র অ্যাক্রিডিটেটেড ল্যাব। পরবর্তীতে আমাদের রপ্তানির যে সুযোগ তৈরি হয়েছে, আমরা বিশেষ করে ইউরোপিয়ান মার্কেটে আমাদের যে সারপ্লাস যে আলু আমরা যাতে রপ্তানি করতে পারি তার একটা সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে আমাদের মাননীয় কৃষি মন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে একটি পেস্ট ডায়াগনস্টিক ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে এবং এটিও অ্যাক্রিডিটেশন পাওয়ার পথে। আরেকটি যে আমাদের খাদ্য শৃঙ্খলে হেভি মেটাল সহ বিভিন্ন কন্টামিনেন্টস কিন্তু ঢুকে পড়ছে, কাজেই জনস্বাস্থ্যকে সুরক্ষিত করার জন্য এই ল্যাবটিও একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস। এই ল্যাবটি আমাদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের একটি গুরুত্বপূর্ণ ল্যাব এবং এটিও আশা করি যে স্বল্প সময়ের মধ্যে 2-3 মাসের মধ্যে এটিও
অ্যাক্রিডিটেশন পাবে বলে আমরা বিশ্বাস করি। এভাবে আমরা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করব। পাশাপাশি আমাদের যে হাই ভ্যালু যে ক্রপস গুলো আছে এগুলো আমাদের যে আমাদের যে ইকোনমিক যে মানে যে এর মান উন্নীত করা এবং এগুলো হাই ভ্যালু ক্রপস গুলো উৎপাদন করে কৃষকরা যাতে অধিক মূল্য পায় সেটিও আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের আমাদের খাদ্য যে বাড়তি মানুষের জন্য যে খাদ্য চাহিদা, কারণ প্রতি বছর কিন্তু 0.79% হারে কৃষি জমি কমে যাচ্ছে, তো কাজেই আমাদের যে বাড়তি খাদ্য চাহিদা এবং মানুষের যে জনসংখ্যা বৃদ্ধি এটিকে দুটোকে প্রাধান্য দিয়ে কিন্তু আমাদের যে গবেষণা ভবিষ্যতের গবেষণা পরিকল্পনা সেটি কিন্তু আমার বাস্তবায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সচেষ্ট আছে। জি ডক্টর দেবাশিস সরকার, আপনি রপ্তানি বাজারের কথা বলছিলেন, সেই প্রসঙ্গে আমি জানতে চাই সবজির ক্ষেত্রে আসলে আমাদের আমদানি নির্ভরতা অনেকাংশে রয়েছে এবং বিশেষ কিছু ফসল যেমন পেঁয়াজ বলি বা অন্যান্য ফসল যেগুলো আছে সেগুলো আসলে বহুলাংশে আমদানি নির্ভর, তো সেই আমদানি নির্ভরতা কমানোর জন্য আসলে আপনারা কী কী করছেন, গবেষণার ক্ষেত্রে আসলে কী গবেষণাগুলো হচ্ছে? না, আপনি ঠিকই বলেছেন যে আমাদের একদিকে যেমন আমদানি নির্ভরতা কমাতে হবে, অন্যদিকে রপ্তানিযোগ্য পণ্য যেগুলো সেগুলোরও কিন্তু উৎপাদন আমাদের বাড়াতে হবে। তো রপ্তানির ক্ষেত্রে যে বিষয়টি আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিস এবং আমাদের, কারণ আপনি জানেন যে পেস্টিসাইড রেসিডিউ একটা রপ্তানির ক্ষেত্রে একটি কিন্তু মেজর কনসার্ন, তো সেই ক্ষেত্রে আমাদের চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে এবং আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে যে পণ্যগুলো রপ্তানিযোগ্য সেগুলো উৎপাদনে আমাদের সচেষ্ট হতে হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছি। এরপরে আমদানি নির্ভরতা, এটি নিশ্চয়ই অনেক কমে এসেছে। আমি যদি দু একটি ফসলের পরিসংখ্যান দেই, যে 2000 সালে আমাদের যে মশলা জাতীয় ফসলের যে উৎপাদন ছিল, নিশ্চয়ই প্রযুক্তিগত উন্নয়নের ফলে, জাত এবং প্রযুক্তি এর উন্নয়নের ফলে গত 20 বছরে মশলা জাতীয় ফসলের উৎপাদন কিন্তু দ্বিগুণ হয়েছে। আপনি আপনি দেখবেন যে সাম্প্রতিক কালে উদ্ভাবিত বাড়ি পেঁয়াজ 4 এবং 6 এই দুটোই শীতকালীন জাত, এটি কিন্তু অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে এবং এর উৎপাদন কিন্তু সম্প্রসারিত হচ্ছে, মানুষের চাষাবাদ সম্প্রসারিত হচ্ছে। এবং আমাদের যে সামার অনিয়ন যেটি হলো বাড়ি পেঁয়াজ 5, এটি কিন্তু আপনি যদি পেঁয়াজ অধ্যুষিত এলাকায় পেঁয়াজ যে অঞ্চলগুলোতে হয়, আপনি মেহেরপুর, আপনি পাবনা অঞ্চল এবং ফরিদপুরের অঞ্চল, এটি আপনি দেখবেন যে এটি ব্যাপক এই জাতগুলো সমাদৃত হয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মশলা গবেষণা কেন্দ্র এটিকে সম্প্রসারণে এটি কাজ করছে। তো কাজেই এখানে কিন্তু আগে যে পেঁয়াজের যে আমদানিটা ছিল সেই আমদানি কিন্তু আস্তে আস্তে কমে আসছে। আমাদের যদি ডাল জাতীয় ফসল বলি, আপনি মসুরের যে জাত তার মধ্যে বাড়ি মসুর 8 এটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে এবং মসুর চাষিরা এটা চাষ করে কিন্তু উপকৃত হচ্ছে। আপনি বর্তমানে মাঠে আছেন এবং সরাসরি মাঠ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, মাঠে আসলে কৃষকরা আপনাদের এই গবেষণার প্রতিফলন কতটুকু পাচ্ছে, কতটুকু গ্রহণ করছে? আসলে আপনি আপনাকে তো পরিসংখ্যানটি আমি দিয়েছি যে বাড়ি এ পর্যন্ত 602টি জাত এবং 576টি বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করেছে এবং এই জাতগুলোর অনেকগুলোই অর্ধেকেরও বেশি জাত কৃষক পর্যায়ে কিন্তু ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং এটি কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমেই কিন্তু মানুষের কৃষকের কাছে গেছে। না হলে এই যে পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা কিভাবে আমরা মিট আপ করছি, তো আমরা নিশ্চয়ই কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় কৃষি গবেষণা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যেটি বাড়ি নামে পরিচিত, বাড়ি কৃষি সম্প্রসারণকে সাথে নিয়ে কিন্তু কৃষকের ভাগ্য উন্নয়নে সচেষ্ট আসছে এবং আগামীতে এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। জি মাননীয় মহাপরিচালক, আমি শেষ করবার অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করবার আগে জানতে চাইবো যে সনাতন পদ্ধতিতে যে এই 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 জাতগুলো উন্নয়ন হচ্ছে, ব্রিডিংগুলো হচ্ছে, সেটার পাশাপাশি আসলে আধুনিক প্রযুক্তি যেমন জিন প্রকৌশল বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে জলবায়ু সহিষ্ণু হোক কিংবা কীটনাশক প্রতিরোধী হোক, সেই জাতগুলো নিয়ে আসলে আপনাদের কতটুকু কার্যক্রম পরিচালিত হচ্ছে, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা তো একটাই, সেটা হলো যে কৃষকের জন্য নতুন নতুন জাত উদ্ভাবন করা যেগুলো অধিক উৎপাদনে সক্ষম এবং এই জাতগুলো উৎপাদন করতে গিয়ে মানুষ যেন পোকামাকড় এবং রোগবালাই
প্রতিরোধী জাত হিসাবে অধিক ফলন ঘরে তুলতে পারে সে লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছি। এবং আমাদের লেবার ইন্টেন্সিভ যে আমাদের যে চাষাবাদ সেগুলোকে কিভাবে এটিকে কমিয়ে এনে মেকানাইজ করা যায় এবং পুষ্টি সমৃদ্ধ জাত কিভাবে উদ্ভাবন করা যায় সে লক্ষ্যে কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজ করছে। নিশ্চয়ই আমরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং অধিক মানুষের খাদ্য নিরাপত্তা সহ অধিক খাদ্য উৎপাদনে নতুন নতুন জাত আমাদের মানুষের জন্য উপহার দিতে পারবো, এটি আমাদের আমাদের বিজ্ঞানীদের স্বপ্ন। এবং নিশ্চয়ই আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে উদ্ভাবিত যে জাত এবং প্রযুক্তিগুলো কৃষকের মাঝে ছড়িয়ে যাবে এই লক্ষ্যে আমরা কাজ করছি। জি, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর দেবাশিস সরকার আজকে আমাদের সাথে ভার্চুয়ালি মাঠ থেকে সরাসরি যুক্ত হয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম কৃষি গবেষণা এবং কৃষি সম্প্রসারণের সমন্বয় নিয়ে। বাংলাদেশে মাত্র 8 মিলিয়ন হেক্টর জমি থেকে ফসলের উৎপাদন হচ্ছে, খাদ্যের উৎপাদন হচ্ছে। আমরা খাদ্যে অনেকাংশে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য নানা প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে সেগুলোকে আমরা ওভারকাম করে আমরা এই জাতগুলোর উন্নয়ন করছি, মাঠ পর্যায়ে সেগুলো পৌঁছে যাচ্ছে বলেই আজকে আমরা মাঠে ফসলের এই ফলন দেখতে পাচ্ছি। কিন্তু এখানেই শেষ নয়, আমাদেরকে আরও বেশি ফলন বাড়াতে হবে। 2030 সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব নির্মাণের যে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সেখানে কৃষি গবেষণা এবং সম্প্রসারণ সমন্বিতভাবে কার্যক্রমগুলো পরিচালনা করবে সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপের এই সপ্তাহের আয়োজন থেকে, পাওয়ার্ড বাই কাজী ফান্ড। দীপ্ত কৃষি সংলাপের নিয়মিত আয়োজন আপনারা দেখতে পাবেন প্রতি শুক্রবার বিকেল 5:20 মিনিটে। সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।